সিরাজগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচিস পৌরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডের মকন্দগাতি মহল্লার সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি 2021 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মকন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরসভা সংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জায় মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে 30 কোটি টাকার বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণের সময় লেগেছে 4 বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় 45 শ্রমিক কাজ করেছেন। মসজিদটিতে ছাই রঙের বড় একটি গম্বুজ রয়েছে। এছাড়া মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথর জড়ানো রয়েছে। মসজিদটির তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমল ঝাড়বাতি। দুই পাশে রয়েছে 110 ফিট উচ্চতার দুটি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, উঁচু জানালা, সাদা রঙের টাইলস এবং মসজিদ চত্বরে সবুজ ঘাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আগামী নতুন ভিডিও কোনো মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।